WBGDRB সংক্রান্ত নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে এলাম বিশ্ববার্তার পাতায়। বিশ্ববার্তার পাতায় আপনারা দেখতে পাচ্ছেন 12 জন পাবলিশ হয়েছে অবিলম্বে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীকে ফের চিঠি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। কী আছে এই আর্টিকেলে সবার প্রথম আমরা দেখে নেব, তারপর থাকছে অন্যান্য আলোচনা। অবশ্যই শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। গ্রুপ ডি পদে নির্বাচিত হওয়ার পর বছর ঘুরলেও মেলেনি নিয়োগপত্র, নাম পড়ে রয়েছে ওয়েটিং লিস্টেই। গত 2018 সালের অগস্টে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো নিয়োগপত্র পাননি তারা। বোর্ড অফিস থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি সর্বত্র গিয়েও কোনো সুরাহা মেলেনি। এই অবস্থায় অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন দপ্তরে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি দিলেন বঞ্চিত ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা। এই নিয়ে চাকরিপ্রার্থী সুব্রত দেবপ্রধান বলেন, নতুন মন্ত্রিসভার শপথের দিন নতুন সরকারের কাছে WBGDRB ওয়েট লিস্টের চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবকে গণচিঠি এবং গণমেলের মাধ্যমে সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরে দ্রুত চাকরির আবেদন জানিয়েছিল, কিন্তু এখনও তাদের সুনিশ্চিত চাকরির তালিকা প্রকাশ হয়নি। গতকাল 11 জুন শুক্রবার আবারও সারা রাজ্যব্যাপী গণ ইমেল কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আবেদন জানাই আমরা। পুরনো সরকারের কাছে বিভিন্নভাবে সহায়তার বার্তা জানিয়ে এসেছেন এবং নতুন সরকারের শপথের দিন আবেদন জানিয়েছি, কিন্তু লাভের কিছু লাভ হয়নি। আমরা দ্রুত নিয়োগ চাই। সুব্রত দেবপ্রধান আরও বলেন, আমাদের একটাই দাবি, আমাদের বেশিরভাগ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরে প্রচুর গ্রুপ ডি কর্মীর দরকার, তাছাড়া বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্যপদও রয়েছে। মাননীয়া নিজে 60,000 গ্রুপ ডি নিয়োগের ঘোষণা করেছিলেন 2016। তাই দ্রুত বিভিন্ন দপ্তরে ও স্বাস্থ্য দপ্তরে নিয়োগের তালিকা প্রকাশ করা হোক। এরপর তিনি বলেন, আমরা গতকাল মুখ্যমন্ত্রীর দপ্তর, নবান্ন, মুখ্য সচিবের পাশাপাশি WBGDRB এর চেয়ারম্যান মহাশয়কে ইমেল করেছি। তাছাড়া মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নবনিযুক্ত মাননীয়া সায়নী ঘোষকে আমাদের নিয়োগের তালিকা প্রকাশ করার জন্য আবেদন জানিয়েছি। আমরা সবাই মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টির দিকে তাকিয়ে আছি, আশা করি দ্রুত সমাধান করে দেবেন। ইমেলে উল্লেখ আছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি কর্মী সংকট কাটাতে 2016 সালে বিধানসভা ভোটের আগে 60,000 গ্রুপ ডি নিয়মিত নিয়োগের জন্য ওয়েস্টবেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড WBGDRB গঠিত হয়। প্রথম ধাপে 6,000 নিয়োগের মধ্যে 5,400 জন নিয়োগ হয়, যাদের বেশিরভাগ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হয় এবং কিছু জনকে ওয়েটিং তালিকায় রাখা হয়। আমরা সেই বঞ্চিত অবহেলিত বেকারত্বের যন্ত্রণায় জর্জরিত ওয়েট লিস্টের চাকরিপ্রার্থী। বিধানসভা ভোটের আগে আমরা 3 বছর ধরে সশরীরে উপস্থিত হয়ে ইমেল, টুইট বিভিন্নভাবে আমাদের নিয়োগের জন্য আবেদন জানিয়ে এসেছি, কিন্তু আজও চাকরি আমরা পেলাম না। নতুন সরকারের কাছে, বিশেষত আপনার কাছে করজোড়ে আবেদন, করোনা মহামারীতে COVID-19 স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করুন। বর্তমান করোনা মহামারীতে COVID-19 যেখানে আর পরীক্ষা নেওয়া সম্ভব নয়, স্বাস্থ্য দপ্তরে প্রচুর গ্রুপ ডি কর্মীর দরকার। বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে। আমরা যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত আছি, তার সত্ত্বেও চাকরি পাচ্ছি না। মহাশয়া, আপনার মানবিক দিক দিয়ে সব দিক বিবেচনা করে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে সকল ওয়েট লিস্টের কর্মপ্রার্থীদের আপডেটেড ভ্যাকেন্সিতে দ্রুত নিয়োগ দিয়ে বেকারত্বের বন্ধন থেকে মুক্তি এবং করোনা আক্রান্ত মানুষের সেবা করার জন্য আবারও করজোড়ে নিবেদন জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমরা আর্টিকেলটা দেখলাম। এই আর্টিকেলটা আপনারাও দেখতে পারেন, অবশ্যই ক্রেডিট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। বিশ্ববার্তার এই আর্টিকেলের ক্রেডিট লিঙ্ক আপনারা জানবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা আপনারা এই আর্টিকেলে দেখতে পেলেন, ওয়েট লিস্টের চাকরিপ্রার্থীরা এখনও পর্যন্ত বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। গণ ইমেল, গণ টুইট সহ ফোন কল থেকে শুরু করে সশরীরে যাওয়া আসা, চিঠি প্রদান করা থেকে শুরু করে কিছুই তারা বাদ রাখেনি। ইতিপূর্বে করোনা পরিস্থিতির আগে তারা সশরীরে উপস্থিত হয়েছে, শান্তিপূর্ণ সহবস্থান করেছে এবং পথসভাও করেছে, মৌন মিছিলও করেছে, বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছেন। বিশেষত পার দপ্তরে, WBGDRB দপ্তরে, মুখ্যমন্ত্রীর বাড়ির দপ্তরে, সমস্ত জায়গায় তারা কিন্তু চেষ্টা করেছেন তাদের আবেদনকে তুলে ধরার। এখনও পর্যন্ত সরকারের কাছে হয়তোবা পৌঁছায়নি বিষয়টি, হয়তোবা এখনও পর্যন্ত কোনো সদুত্তর সরকারের তরফ থেকে আসেনি। আপনাদের কাছে জানিয়ে রাখবো, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে ভিডিওটি সরকার পর্যন্ত পৌঁছায়, বা এই আর্টিকেলটিকে শেয়ার করবেন যাতে সরকার পর্যন্ত পৌঁছায় এবং গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা কিছুটা হলেও সুরাহা পায়। কোনো আপডেট পেলে অবশ্যই আমরা প্রকাশ করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।